আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদানিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, সবাইকে আমার ইসলামিক কালচার মিডিয়া থেকে স্বাগতম শুভেচ্ছা। আজকের বিষয়ে যেটা কথা বলবো সেটা হলো আল্লাহপাকের নিয়ামত এবং আল্লাহর প্রশংসা। আসলে আমরা তো আল্লাহর প্রশংসা করি, কীভাবে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন এবং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া কীভাবে আদায় করলে আল্লাহ পাক খুশি হন, সেই বিষয়েই কথাগুলো বলার জন্য আজকে আমি আমার চ্যানেলে আসছি। তো আশা রাখি আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি ভেবে দেখলাম যে আল্লাহর নিয়ামত যেটা দিয়েছেন আমাদেরকে, সেই নিয়ামতের শুক্রে আমাদের কতটুকু আদায় করা হয় সেই বিষয়ে কথা বল। তো দেখেন, নিয়ামত অনেক কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর নিয়ামত। সেই নিয়ামতের ভিতরে সবচাইতে যদি বলেন সবচাইতে বড় সম্পদ নিয়ামত যেটা বলা হয়, সেটাকে আপনি কোরআন বলতে পারেন, মা বাবা বলতে পারেন, ভাই বোন বলতে পারেন, সব কিছুর ভিতরে নিয়ামত। তার ভিতরে বিশেষ কিছু নিয়ামত আছে, সেই নিয়ামতগুলো যদি আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় করেন অবশ্যই আল্লাহ পাক কল্যাণ রেখেছেন ইনি, এতে আপনার কল্যাণ হবে এবং বরকতময় হবে, জীবনযাপন করতে আপনার সুন্দর যে একটা মনের যে একটা সুখ শান্তি এই পরিবেশটা ফিরে আসবে, সেটা হলো নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে। দেখেন, আপনার মাথায় চুল আছে, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আমরা নিজেরাও, আমি আসলে আমি কথাগুলো বলি আমার নিজেকে সংশোধন করার জন্য এবং আমি নিজে পরিবর্তন হব, পরিবর্তন করব, নিজের মনকে আত্মশুদ্ধি করবে এবং আল্লাহর সমর্পণ ইচ্ছায়, ওনার ইচ্ছায় আর কি, যেভাবে বিধান অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করব, এটাই হচ্ছে আমার চেষ্টা আমার চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, নিয়ামতটা হলো প্রথমে দেখেন আপনার মাথায় যে চুলগুলো দেওয়া আছে, আপনি একটু খেয়াল করবেন, ছোটোবেলায় একরকম থাকে, একটু বড় হয়ে গেলে আরেক রকম হয়ে যায়, আপনি যখন যুবক হয়ে যাবে ভিন্ন রকম হয়ে যায়, খুব সুন্দর আপনি মাথা আসরাবেন, আপনি মাথাকে একটা সুন্দর স্টাইল করবেন, আপনি আপনার মাথাটাকে একটা সুন্দর দেখা দেবে। আবার দেখেন, যখন আপনার এই নিয়ামতটা হারিয়ে যায়, যখন টাক হয়ে যান আপনি, খেয়াল করে দেখেন যারা টাক হয়ে গেছে, মাথায় চুল নাই, তাদের অবস্থাটা কোথায়, কত টাকা খরচ করে চেষ্টা করতেছে যে মাথায় একটু চুল গজাবো, মাথায় একটু সুন্দর করবো, মাথাটা একটু ঠিকঠাক রাখবো, গেল তিনি কিন্তু চেষ্টায় ব্যর্থ, কারণ আল্লাহ পাক যেটা দিয়েছেন ওইটাই ছিল নিয়ামত, হারিয়ে গেছে। তারপরে দেখেন, যদি একটু সাদা হয়ে যায়, পেকে যায়, কালো করার জন্য আমরা কত চেষ্টা করি, কত রকমভাবে চেষ্টা করে কালো রাখার চেষ্টা করি, কিন্তু কালো কিন্তু রাখা যায় না, কালো রাখা যায় না। ক্ষণিকের জন্য কিছু কালো হয় বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে বা অন্য কিছু, কিন্তু কালো হয় না, কারণ ওই যে নিয়ামত যে প্রথমে দিয়েছিলেন সে নিয়ামতটার পরিবর্তনে পরবর্তীতে যেটা আসছে সেটাও একরকম নিয়ামত। কারণ সাদা চুল যার মাথায় আছে বা যার মাথা সাদা চুল সাদা হয়ে যায়, আল্লাহ রাসুলের হাদিস সেটা হলো যে বরকতময় ফেরেস্তারা দোয়া করতে থাকেন, একটা বয়সের দ্বার প্রান্তে চলে গেলে দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আল্লাহর রহমতও অন্যরকম তার উপর বর্ষিত হয় এবং তার মানসিকভাবে চেঞ্জ হওয়ার কিছু বৈষম্যিক তৈরি হয়। সেটা হলো যে আপনি ভাববেন যে আমি তো এখন বুড়ো হয়ে গেছি বা আমার একটা বয়স হয়ে গেছে, আমি একটা বয়সের দ্বার প্রান্তে চলে গেছি, তাহলে আমার কী কী করণীয়, আপনার একটা মনের পরিবর্তন আসে। আরেকটা নিয়ামত দেখেন, আপনার চোখের ভিতরে নিয়ামত আছে, আমাদের চোখে অনেক নিয়ামত, একটা চোখ যার নাই সেই বোঝে আসলে চোখ কী জিনিস, যার চোখে একটু সমস্যা হয়েছে সেই জানে চোখ কী জিনিস, যে চোখে কম দেখে সেই জানে চোখ কী জিনিস, যার চোখে ছানি পড়ে যায়, যার একটা চোখ কানা হয়ে যায় অথবা চোখ থাকতেও দেখে না, অথবা বয়সের সাথে চোখ নষ্ট হয়ে যায়, যেভাবেই হোক দেখবেন চোখ কী জিনিস, এই নিয়ামতটা কী জিনিস, কী দিয়েছিলেন আল্লাহ পাক, আমরা কিন্তু সময় থাকতে বুঝি না। আমি শুধু কথাগুলো এই জন্য বলছি যেন আমরা সময় থাকতে বুঝি, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, কারণ আমি তো একদম চলে যাবো, আমরা আপনারা সবাই চলে যাবো,
তা চলে যেহেতু যাবো, তো আমার চোখ তো থাকবে না, আমার চোখও তো মামাটির সাথে মিশে যাবে। তা আমি বলতে চাচ্ছি নিয়ামত এবং আল্লাহর প্রশংসা, তো আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। দেখেন তারপরে আপনার চোখ আছে, কান আছে, দেখেন কান যারা একটু কানে কম শোনে, আপনি খেয়াল করে দেখবেন কত চিকিৎসা করে, কত টাকা খরচ করে, কত কিছু করার চেষ্টা করে একটু কানে শোনার জন্য, কত মেশিন, এখন তো নতুন করে মেশিন বের হয়েছে, অনেক কিছু বের হয়েছে কানে শোনার জন্য। আমার নিজের চোখে দেখা, আমার গ্রামও আছে অনেক লোক এরকম, আমার পাশে আছে, প্রতিবেশী আছে। তো সেক্ষেত্রে দেখেন কানের নিয়ামতটা কিন্তু আমরা বুঝি না, যদি বুঝতাম তাহলে আমরা উল্টাপাল্টা জিনিস শুনতাম না। কানের নিয়ামত যদি বুঝতাম উল্টাপাল্টা জিনিস শুনতাম না, চোখের নিয়ামত যদি বুঝতাম তাহলে চোখে উল্টোপাল্টা জিনিস দেখতাম না, খারাপ জিনিস দেখতাম না, অশ্লীল জিনিস দেখতাম না। তাহলে কানের শুকরিয়া কিন্তু আমরা আদায় করলাম না, শুকরিয়া যদি আদায় করতাম তাহলে আমরা ভালো জিনিস শুনতাম, ভালো কথা শুনতাম, মানুষের সাথে ভালো আচরণ করার জন্য যে মুখটা আপনাকে দেওয়া হয়েছে নিয়ামত, বিশেষ নিয়ামত, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু নিয়ামত বিশেষ, কিন্তু তার ভিতর মুখটা কিন্তু অন্য রকম একটা নিয়ামত। আল্লাহ পাক একটা এমন একটা জিনিস দিয়েছেন, আপনি কথা বলবেন, আপনি কথা বলবেন, তা কথা বলার জন্য এই যে আমি কথা বলতেছি, আমার মুখে কথা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলাচ্ছেন, আমি বলছি, এই যে কথা বলছি এটা কিন্তু একটা নিয়ামত, বড় নিয়ামত। যারা কথা বলতে পারে না এবং যারা বিশেষ করে দেখবেন বোবা হয়, তারপরে গুঙ্গা হয়, কথা বললে বোঝা যায় না, জড়ায় যায়, তারপর বিভিন্ন রকম প্রবলেম হয়, ছোট জিব্বা ছোট হয়, যেটা ভিতরে যে জিব্বা থাকে সবাই আল্লাহ জিব্বা বলে, এটাও ছোট হয়, তার কারণে প্রবলেম হয়, শুকরিয়াটা আমরা আদায় করি না, আমরা ভালো কথা বলি না। শুকরিয়া আদায় না করার অর্থই হলো যে আমরা ভালো কথা বলি না, ভালো কিছু শ্রবণ করি না, ভালো কিছু দেখি না, এটা হচ্ছে শুকরিয়া আদায় না করার একটা প্রথম কারণ। আরও অনেক কিছু আছে, তো আমরা মুখে অনেক কথা বলি, ভালো কথা বলতে হবে মুখে, মুখে ভালো কথা যদি না বলি তাহলে প্রত্যেকটা কথাই কিন্তু আমার অডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে ফেরেশতাদের কাছে। আপনারা যদি বিশ্বাস করেন বা না করেন, ফেরেশতা আছে কি না আছে সেটা মরার পরে অবশ্যই টের পাবেন, মরার পরে এই জন্য টের পাবেন, আপনি যখন চলে যাবেন পৃথিবী থেকে, যারা আজ থেকে 50 বছর আগে চলে গেছে, 20 বছর আগে চলে গেছে, 5 বছর আগে চলে গেছে, 10 বছর আগে চলে গেছে, কেউ কিন্তু ফিরে আসেনি, খেয়াল করে দেখবেন কেউ ফিরে আসেনি, একটা কথা বলার জন্য কি পৃথিবীতে আসেনি, কোনো কিছু দেখার জন্য পৃথিবীতে আসেনি। হ্যাঁ, তার রুহু অথবা আত্মা ঘুরতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু সে কিন্তু আর কোনোদিন ফিরে আসেনি। এখন আপনি বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, ফেরেশতা রেকর্ড করতেছে কি না করতেছে। তো যাই হোক, মুখের নিয়ামতের কথা বললাম, আরও এই যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, দেখেন এই হাতের, হাতের যে নিয়ামতটা দেখেন, এই হাতটা, আচ্ছা এই হাতটা যদি আঙুল যদি সোজা হতো এরকম হতো, তাহলে আপনি খাবার ধরতেন কীভাবে, আপনি খাবার ধরে খাতেন কীভাবে, কাজ করতেন কীভাবে, আপনার এই যে, এই যে আপনার এটা যে আপনি খেলতেছেন, এটা মুভ করতেছেন, এটা আপনার কম প্রেশার হচ্ছে, এই যে আপনি প্রেশার করতেছেন, ঘুরাচ্ছেন, যা খুশি তাই করতেছেন, হাত দিয়ে আপনি সব কিছু করতেছেন, আল্লাহর নিয়ামত, এই জন্য হাত দিয়ে সব কিছু ধরা যাবে না। আমি একটা রাস্তার ভিতরে একটা কিছু পাইলাম, অপরের একটা জিনিস আমার ইচ্ছা হয়েছে, আমি ইচ্ছে করলে আমি নিতে পারি, কিন্তু ধরা যাবে না, ওটাকে ধরা যাবে না, আমি ইচ্ছে করলে একটা খারাপ জিনিসকে ছোঁয়া যাবে না, আমি ইচ্ছে করলে একটা অপরের সম্পদ এই হাত দিয়ে জোর করে নেওয়া যাবে না, এর প্রত্যেকটা বিষয়ে। এটা বিপরীত করাটার নামই হচ্ছে অশুক্রিয়া আদায় করা, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় না করা। আমি যদি আমার হাত দিয়ে আমার ইচ্ছা মতন আমি সব কিছু করি, যা খুশি তাই করি, এই হাত দিয়ে আমি একজনকে অন্যায়ভাবে মারলাম, অন্যায়ভাবে ঘুষি মারলাম, অন্যায়ভাবে চর মারলাম, থাপ্পড় মারলাম, এটা নিয়ামতের অস্বীকার করা। তাহলে দেখেন আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস এইভাবে দিয়েছেন। তারপরে দেখেন ওপরে চামড়া দিয়েছেন, দেখেন কত সুন্দর চামড়া দিয়েছেন, দেখেন আপনার নাকের ভিতরে একরকম চামড়া আছে, আপনার কপালে একরকম চামড়া আছে, আপনার বুকে একরকম চামড়া আছে, আপনার শরীরে একরকম চামড়া আছে, আপনার হাতের তালুতে একরকম চামড়া আছে, পায়ের তালুতে একরকম চামড়া আছে। যদি বলেন কেমন, পায়ের তালু দিয়ে যদি আপনার চামড়া যদি শরীরের মতন হতো আপনি খালি পায়ে হাঁটতে পারতেন না, আপনি খালি পায়ে কোনো দিন হাঁটতে পারতেন না, সম্ভব না কোনো দিন, কারণ আপনি একটু শরীরটা একটু মাটির সাথে এমনি লাগে, একটু এমনি কিছুক্ষণের ভিতরে তোষক ছাড়া ঘুমাতে পারেন না, তারপরে আপনি মাটির সাথে যদি পড়ে যান, তারপরে আপনার রক্ত বের হয়, কেলায়ে যায়, চামড়া ছিলে দেয়, তাহলে পায়ের তলার চামড়া আর ওপরের চামড়া একরকম না, এটা আল্লাহর নিয়ামত। আপনার শরীরের চামড়া, আপনার শরীরের যে বডিতে যে চামড়া, এই চামড়া, পিঠের চামড়া,
ঘাড়ের চামড়া, গলার চামড়া, মুখের চামড়া, এগুলো কোনোটার সাথে কোনোটার মিল নাই। এক একটা চামড়া চামড়া কিন্তু একই রকম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কিন্তু প্রত্যেকটার জায়গার অংশ বিশেষ নিয়ামত করে, নিয়ামতের মতো নিয়ামত হিসেবে দিয়েছেন, যেটাকে আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। তো আমি কথা লম্বা করবো না, আমি এই নিয়ামত সম্পর্কে আমি আরও কথা বলবো। আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আমি নিয়ামত সম্পর্কে আমি আরও কিছু কথা বলবো, নিয়ামত ওয়ান, নিয়ামত টু, নিয়ামত থ্রি, এভাবে আমি নিয়ামত টেন অর্থাৎ 10 পর্যন্ত আমি যাব, আমার ভিডিওতে পাবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, এবং চেষ্টা করব আমি সুন্দর সুন্দর ইসলামিক কালচার মিডিয়া, যেহেতু আমি নাম দিয়েছি, এবং ইসলামিক কথাবার্তা এবং ইসলামিক কাজ দিয়েই আমি আমার চ্যানেলটাকে আপনাদের মাধ্যমে চালাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।